আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখা পাল। এখনকার বিশেষ বিশেষ খবর হল, চলতি বছরে ত্রিপুরা মধ্যশিক্ষা পরিষদ পরিচালিত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাদ্রাসা ফাজিল ও মাদ্রাসা আলিমের ফলাফল আগামী 5ই জুন প্রকাশিত হবে। কুমারঘাট ব্লকের দারচু এডিসি ভিলেজ স্বচ্ছতা ও সবুজায়নের জন্য 2023 সালের জাতীয় পুরস্কার পাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এক ভারত শ্রেষ্ঠ ভারতের যে দর্শন গ্রহণ করা হয়েছে তার মধ্যে ছত্রপতি শিবাজীর চিন্তাভাবনার প্রতিফলন ঘটেছে। টিএফএ পরিচালিত ঘরোয়া কাজল স্মৃতি স্কুল ফুটবল প্রতিযোগিতায় উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুল প্রথম দল হিসেবে সুপার ফোরে উঠেছে। চলতি বছরের ত্রিপুরা মধ্যশিক্ষা পরিষদ পরিচালিত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাদ্রাসা ফাজিল ও মাদ্রাসা আলিমের ফলাফল আগামী 5ই জুন প্রকাশিত হবে। আজ পরিষদ সভাপতি ভগত সাহা এই খবর জানান। তিনি বলেন, 5ই জুন বেলা 12টায় ফলাফল প্রকাশ করবে পরিষদ কর্তৃপক্ষ। উল্লেখ্য, গত মার্চ মাসের 15 তারিখ মাধ্যমিক ও মাদ্রাসা আলিম এবং 16 তারিখ উচ্চ মাধ্যমিক মাদ্রাসা ফাজিল পরীক্ষা শুরু হয়। গত 2রা মে থেকে মোট 6টি স্কুলে উত্তরপত্র মূল্যায়ন করা হয়। কুমারঘাট ব্লকের অন্তর্গত দারচু এডিসি ভিলেজ স্বচ্ছতা ও সবুজায়নের জন্য 2023 সালের জাতীয় পঞ্চায়েত পুরস্কার পাচ্ছে। আগামী 5ই জুন বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠানে দিল্লির বিজ্ঞান ভবনে এই পুরস্কার দেওয়া হবে। অনলাইনে 10টি প্রশ্নমালার ভিত্তিতে দেশের 100টি পঞ্চায়েতের মধ্যে সার্ভে করে পরিবেশ, বন ও আবহাওয়া পরিবর্তন মন্ত্রক দারচু ভিলেজকে এই পুরস্কারের জন্য নির্বাচিত করেছে। ব্লকের বিডিও ডক্টর সন্দীপ ভৌমিককে খবর জানিয়েছেন। উল্লেখ্য, গত এপ্রিল মাসে কুমারঘাট ব্লক জনজাতি এলাকায় উন্নয়ন কাজে নিরীক্ষে দেশের মধ্যে তৃতীয় স্থান অর্জন করে। তার জন্য ভারত সরকারের পঞ্চায়েত রাজ মন্ত্রক জাতীয় পঞ্চায়েত দিবস উদযাপনের অনুষ্ঠানে নানাজি দেশমুখ সর্বোত্তম পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কারে কুমারঘাট বিএসসিকে পুরস্কৃত করেছিল। পৌরনাগরিকদের উন্নত পরিষেবা দেবার লক্ষ্যে আজ মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে বৈঠক হয়। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার পৌরোহিত্যে বৈঠকে উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিভিন্ন পুরসংস্থা ও নগর পঞ্চায়েতের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানগণ। তাছাড়া প্রদেশ সভাপতি বিজেপির রাজীব ভট্টাচার্যও এই বৈঠকে উপস্থিত ছিলেন। খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর মূল্য নিয়ন্ত্রণে রাখতে রাজ্যের বাজারগুলিতে প্রতিনিয়ত নজরদারির জন্য দপ্তরের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। আজ সচিবালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক পর্যালোচনা বৈঠকে খাদ্যমন্ত্রী এই নির্দেশ দেন। তিনি চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে প্রত্যেকটি খাদ্য গুদামে খাদ্য সামগ্রী মজুত রাখার উপর গুরুত্ব আরোপ করেন। তাছাড়া রাজ্যে গণবণ্টন ব্যবস্থাকে আরো শক্তিশালী করার জন্য বৈঠকে খাদ্যমন্ত্রী আধিকারিকদের একগুচ্ছ পরামর্শ দেন। এই ভিডিও কনফারেন্সে রাজ্যের 8 জেলার মহকুমা শাসক ও খাদ্য দপ্তরের আধিকারিকরা অংশগ্রহণ করেন। উদয়পুরের রাজারবাগ বাসস্ট্যান্ড থেকে টেপানিয়া, শালগড়া, গর্জনমোড়া, মেলাঘর হয়ে সোনামোড়া পর্যন্ত 2টি বাস পরিষেবা আজ থেকে শুরু হয়েছে। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরা এক অনুষ্ঠানে এই পরিষেবার সূচনা করেন। উপস্থিত ছিলেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার, উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতলচন্দ্র মজুমদার, বিএমএস গোমতী জেলা সম্পাদক পার্থসারথী ঘোষ। চম্পকনগর এলাকায় আজ সকালে বাজার থেকে বাড়ি ফেরার পথে দ্রুতগামী একটি গাড়ির ধাক্কায় আহত হন পঞ্চম রূপিণী দেববর্মা নামে এক গৃহবধূ। আহত অবস্থায় তাকে প্রথমে চম্পকনগর হাসপাতালে এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জিবি হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়। জানা যায়, দুর্ঘটনার পর গাড়ির চালক গাড়ি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। আগরতলা পুর নিগমের 11, 12 ও 13 নম্বর ওয়ার্ডের পানীয় জল সহ বিভিন্ন সমস্যা নিয়ে নারী সমিতি অভয়নগর অঞ্চল কমিটি আজ ভুতুরিয়া পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ডি দাশগুপ্তের কাছে 6 দফা দাবি সম্বলিত স্মারকলিপি পেশ করে। ডেপুটেশন প্রদানকালে নারী সমিতির পক্ষে মিতালী ভট্টাচার্য, দুলুকর, নেহরা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন। আজ মুখ্যমন্ত্রী সরকারি বাসভবনে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের সকল সাংগঠনিক মন্ডল সভাপতিদের নিয়ে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পৌরোহিত্য করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তাছাড়া উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ বিভিন্ন কার্যকর্তারা। সাংগঠনিক বিভিন্ন বিষয়ে বৈঠকে আলোচনা হয়। আগরতলার পরিবহন ভবনে আজ থেকে পরীক্ষামূলকভাবে ডিজিটাল পদ্ধতিতে আর্থিক লেনদেন বা ক্যাশলেস ট্রানজ্যাকশন শুরু হয়েছে। রাজ্যের সর্বস্তরের জনগণ যাতে প্রযুক্তি ব্যবহার করে স্বল্প খরচে নিরাপদে নগদবিহীন লেনদেন করতে পারেন, তার জন্য আধুনিক প্রযুক্তি কুইক রেসপন্স কোডের মাধ্যমে এখন থেকে পরিবহন ভবনে যে কোনো কাজের জন্য আর্থিক লেনদেন করা যাবে। পরিবহন দপ্তর সূত্রে জানা গেছে, আজ ডেবিট কার্ড ও ইউপিআই এর মাধ্যমে মোট 25টি লেনদেন হয়েছে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও বার্তার মাধ্যমে আজ ছত্রপতি শিবাজীর অভিষেক দিবসের 350তম বর্ষপূর্তিতে বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রী বলেন, ছত্রপতি শিবাজীর অভিষেক দিবস আজাদী কা অমৃত মহোৎসবের এক নতুন সচেতনতা ও প্রত্যেকের মধ্যে নতুন শক্তির সঞ্চার করেছে। 350 বছর আগে ছত্রপতি শিবাজীর অভিষেক ভারতের ইতিহাসে এক বিশেষ অধ্যায় হয়ে রয়েছে। এমনকি আজও তাঁর সুশাসন ও সমৃদ্ধির কাহিনী প্রত্যেককে অনুপ্রাণিত করে। তাঁর শাসনের মূল ভিত্তি ছিল জাতীয় কল্যাণ এবং সাধারণ মানুষের কল্যাণ। প্রধানমন্ত্রী বলেন, আজ এক ভারত শ্রেষ্ঠ ভারতের যে দর্শন গ্রহণ করা হয়েছে তার মধ্যে শিবাজীর চিন্তা প্রতিফলন ঘটেছে।
কেন্দ্রীয় সরকার 50% বা তার অধিক তফসিলী জনজাতি জনসংখ্যা বিশিষ্ট এবং কমপক্ষে 20,000 জনজাতি মানুষ রয়েছেন এমন প্রতিটি ব্লকে 91 আদর্শ আবাসিক বিদ্যালয় প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নিয়েছে। 3,05,000 জনজাতি শিক্ষার্থী সুবিধার্থে 2025-2026 অর্থবছরের মধ্যে সারা দেশে মোট 740টি 91 আদর্শ আবাসিক বিদ্যালয় প্রতিষ্ঠা করার প্রস্তাব রাখা হয়েছে। 2014 সালের আগে দেশে 167টি 91 আদর্শ আবাসিক বিদ্যালয় মঞ্জুর করা হয়েছিল, যার মধ্যে মাত্র 119টি কার্যকর বা চালু ছিল। গত 9 বছরে মঞ্জুরিকৃত বিদ্যালয়ের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 90টিতে, তার মধ্যে চালু রয়েছে 401টি 91 আদর্শ আবাসিক বিদ্যালয়। এই বিদ্যালয়গুলিতে বর্তমানে 1,13,000-এরও বেশি পড়ুয়াকে শিক্ষাদান করা হচ্ছে। ইউকো ব্যাংকের ধর্মনগর শাখার ম্যানেজার বোধিসত্ত্ব দাস হত্যা মামলায় আজ 4 অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল পশ্চিম জেলা জেলা ও দায়রা আদালত। 2019 সালের আগস্ট মাসে বোধিসত্ত্ব খুনের ঘটনায় ট্রাফিক ইন্সপেক্টর সুকান্ত বিশ্বাস, স্বর্ণ ব্যবসায়ী সুমিত চৌধুরী, ঠিকাদার সুমিত বণিক এবং ওমর শরীফকে ভারতীয় দণ্ডবিধির 302 এবং 34 ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে। স্পেশাল পিপি আইনজীবী সম্রাট কর ভৌমিক জানান, আগামীকাল দোষীদের সাজা ঘোষণা করা হবে। বন দপ্তরের নন টিম্বার ফরেস্ট প্রোডাক্ট সেন্টারের সহায়তায় আজ সাব্রুমের মাইকেল মধুসূদন দত্ত কলেজে রাজ্যে আগর চাষের সম্ভাবনা নিয়ে এক প্রশিক্ষণ কর্মসূচি হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিধায়ক মাইলা ফুমক, প্রাক্তন বিধায়ক শঙ্কর রায়, বন দপ্তরের এনটিএফপি সেন্টারের পরিচালক প্রবীণ এল আগ্রওয়াল, কলেজের অধ্যক্ষ ডক্টর অনুপম গুহ। স্বাগত ভাষণ দেন সহযোগী অধ্যাপক ডক্টর সুদীপ গোস্বামী। আগামীকাল শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর 133তম তিরোধান দিবস উপলক্ষে আগরতলায় দুদিনের অনুষ্ঠান শুরু হয়েছে। আজ আগরতলায় শোভাযাত্রা বের করেন ভক্তরা। আগামীকাল তিরোধান দিবসে লোকনাথ মন্দিরে নানা অনুষ্ঠানের আয়োজন রয়েছে বলে শ্রী শ্রী বাবা লোকনাথ মন্দিরের সেবাশ্রম সংঘ জানিয়েছে। কেন্দ্রীয় সরকার দেশের সমস্ত ক্ষেত্রকে কেন্দ্রীভূত করে 2047 সালের মধ্যে একটি উন্নত ভারত গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আজ নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং একথা বলেন। তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলিতে ভারতকে একটি গ্লোবাল পাওয়ার হাউস হিসেবে গড়ে তুলতে বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছে। শ্রী সিং অর্থনীতি, প্রতিরক্ষা, শিক্ষা, শাসন এবং নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের গৃহীত পদক্ষেপগুলি বিস্তারিত উল্লেখ করেন। দেশের সামরিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে গৃহীত পদক্ষেপ সম্পর্কে তিনি বলেন, আত্মনির্ভরশীলতা বৃদ্ধির মাধ্যমে প্রতিরক্ষা ক্ষেত্রে রূপান্তরমূলক পরিবর্তন করেছে কেন্দ্রীয় সরকার। রোগ প্রতিরোধক বিভিন্ন টিকাদান কর্মসূচিতে গতি আনতে আজ কৈলাসহরে ডিএম কনফারেন্স হলে বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, জেলাশাসক তড়িৎকান্তি চাকমা, সিএমও ডক্টর জন বি ডার্লং সহ জনপ্রতিনিধি ও সরকারি আধিকারিকরা। বৈঠকে যেসব এলাকায় টিকাকরণ কম হয়েছে তা চিহ্নিত করে বিশেষ শিবির করার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি আশাকর্মী ও স্থানীয় জননির্বাচিত জনপ্রতিনিধিদের যোগাযোগ নিবিড় করার উপর গুরুত্ব আরোপ করা হয়। প্রবীণ সিপিআইএম নেতা তথা প্রাক্তন সমাজ কল্যাণমন্ত্রী প্রয়াত বিধিভূষণ মালাকারকে শ্রদ্ধা জানাতে আজ ঊনকোটি জেলার কুমারঘাটে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। এখানে প্রয়াতের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়। তার জীবন ও কর্মধারা নিয়ে আলোচনা করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, প্রাক্তন আইনমন্ত্রী তপন চক্রবর্তী, প্রাক্তন পর্যটনমন্ত্রী রতন ভৌমিক প্রমুখ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকারের শাসনকালে নিউ এডুকেশন পলিসি 2020 একটি উল্লেখযোগ্য দিক, যার লক্ষ্য শিক্ষা ব্যবস্থার বিপ্লব ঘটানো এবং ব্যাপক রূপান্তরকে উৎসাহিত করা। সরকার দক্ষতা উন্নয়ন ও বৃত্তিমূলক প্রশিক্ষণের উপর জোর দিয়েছে। স্কিল ইন্ডিয়া এবং প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার মতো উদ্যোগ কর্মসংস্থান বাড়াচ্ছে এবং যুবক যুবতীদের চাকুরির জন্য প্রস্তুত করছে। কৈলাসহরে অবস্থিত প্রত্নভূমি ঊনকোটির সার্বিক বিকাশ সাধনের দাবি জানিয়েছে কৈলাসহর উন্নয়ন মঞ্চ। মঞ্চের প্রচার সচিব ভাস্কর ঘোষ অধিকারী জানান, আজ বিকেলে ঊনকোটি জেলার জেলাশাসকের কাছে এ বিষয়ে দাবিপত্র পেশ করা হয়েছে। ভারত সরকারের পর্যটন মন্ত্রকের স্বদেশ দর্শন প্রকল্পের অর্থরাশি দিয়ে প্রত্নভূমি ঊনকোটির সার্বিক বিকাশ সাধনের দাবি জানানো হয়। খেলার খবর। কেএফএ পরিচালিত ঘরোয়া কাজল সিটি স্কুল ফুটবল প্রতিযোগিতায় উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুল প্রথম দল হিসেবে সুপার ফোরে উঠেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় আজ উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুল 6-0 গোলের বিশাল ব্যবধানে হলিক্রস স্কুলকে পরাজিত করে। বিজয়ী উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুলের পক্ষে অনুপ ত্রিপুরা ও অভিনাথ ভৌমিক দুটি করে এবং সমীর দাস ও শ্রীশান্ত সরকার একটি করে গোল করে। জনজাতি খেল মহোৎসবে অংশ নিতে 156 সদস্যের রাজ্যদল ওড়িশার ভুবনেশ্বর যাচ্ছে। আগামী 9 জুন থেকে 13 জুন পর্যন্ত 5-দিনব্যাপী খেল মহোৎসবের 7টি ইভেন্টে রাজ্যদল অংশ নেবে। এদিকে জাতীয় স্কুল ক্রীড়া প্রতিযোগিতার যোগাসন, বাস্কেটবল, কাবাডি, খোখো, হ্যান্ডবল ও দাবায় অংশ নিতে 84 সদস্যের ত্রিপুরা দল আজ রাজ্য ত্যাগ করেছে। গতকাল এনএসআরসিসিতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে 6টি ইভেন্টের খেলোয়াড় অফিসিয়ালদের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। আবহাওয়া। আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও বা উষ্ণ, আর্দ্র এবং আশ্বস্তিকর আবহাওয়া থাকবে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে। তাপমাত্রা সর্বোচ্চ 39 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 28.2 ডিগ্রি সেলসিয়াস। আগামী 24 ঘণ্টায় উত্তর, ঊনকোটি এবং ধলাই জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর।
শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরেকবার। চলতি বছরের ত্রিপুরা মুক্ত শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাদ্রাসা ফাজিল ও মাদ্রাসা আলিমের ফলাফল আগামী 5 জুন প্রকাশিত হবে। কুমারঘাট ব্লকের দার্চু এডিসি ভিলেজ স্বচ্ছতা ও সুবজায়নের জন্য 2023 সালের জাতীয় পঞ্চায়েত পুরস্কার পাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আজ এক ভারত শ্রেষ্ঠ ভারতের যে দর্শন গ্রহণ করা হয়েছে তার মধ্যে ছত্রপতি শিবাজীর চিন্তাভাবনার প্রতিফলন ঘটেছে। টিএফএ পরিচালিত ঘরোয়া কাজল সিটি স্কুল ফুটবল প্রতিযোগিতায় উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুল প্রথম দল হিসেবে সুপার ফোরে উঠেছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।